আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভালো আছো তো সবাই? স্যার আপনি কেমন আছেন স্যার? জি ভালো আছি। এখন তোমরা সবাই দেখো, আমার পরিচয় দিচ্ছি, আমি অভিজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক বাংলা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের আমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দেখছো, তোমরা অবশ্যই আমার সাথে যারা যুক্ত আছো, তোমরা খাতা কলম নিয়ে তোমরা বসো। এর ভিতরে অনেক যে প্রশ্নগুলো থাকবে, তোমরা সে প্রশ্নগুলো করবে, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ইয়েস স্যার। দেখো, আজকে আমরা বাংলা বানানের দক্ষতার জন্য আমাদের কি কি করণীয় এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। এখন দেখো, উচ্চারণের উপরে অতিরিক্ত নির্ভর হওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। তারপরে বানানের অভ্যাস গড়ে তুলতে হবে, বানানের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে দেখো তোমাদের কোন কোন গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো দেখো। তোমাদের সবাই একটু মিউট করো, মিউট করে এবার দেখো তোমরা অভিধানের সাহায্য নিতে পারবে। তারপরে বানানের ক্ষেত্রে যে অসাবধানতা এবং অমনোযোগিতা যেগুলো থাকবে সেগুলো তোমরা পরিহার করতে পারবে। শব্দকে ছবির মতো দৃষ্টিগ্রাহ্য করার চেষ্টা করতে পারবে, আর লিখন অভ্যাস গড়ে তুলতে হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আনমিউট করে আমাকে করতে পারো। এবার দেখো, বাংলা বানানের সর্বোচ্চ শুদ্ধতার জন্য তোমাদের কি কি জানা প্রয়োজন দেখো। শব্দের উৎস, শব্দের অর্থ। এবার দেখো, নমি বুঝতে পারছো বাংলা বানানের কতিপয় যে নিয়মগুলো সেগুলো আমি এখন আজকে তোমাদের কয়েকটি নিয়ম আমি তোমাদের আলোচনা করব। দেখো, আবদুল্লাহর মিউট করো। দূরত্ব বোঝায় না এরূপ শব্দে হ্রস্বকার যোগে দূর, দেখো দৈর্ঘ্য র বা দু যোগ রেফ হবে। তোমরা কিন্তু এটা প্রায় কিন্তু ভুল করে থাকো, মানে দূরত্ব বোঝাবে না এমন শব্দে হ্রস্বকার হবে। বুঝতে পেরেছো কি বলেছি? দেখো, দূরত্ব বোঝায় না, যেমন আমি যদি বলি যে নমি এখানে জয়েন করেছে, নমির বাড়ির থেকে আমার বাড়ির যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু দূর বোঝাচ্ছে, অতএব এখানে কিন্তু দুর্গকার হবে। কিন্তু দূরত্ব বোঝাবে না যেটা, সেটা কি হবে তাহলে বলো? সেটা হ্রস্বকার হবে। গুড। যেমন কি দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল আর দুর্জয়। আরও অনেক শব্দগুলো আছে যেগুলো দূরত্ব বোঝায় না, কিন্তু দেখো কোনগুলো দূরত্ব বোঝায়। দেখো, দূরত্ব বোঝায় হ্যাঁ এমন শব্দে দুর্গকার হবে। যেমন কি তোমরা বলো তো, নমি বলো। দূর, দূরবর্তী, অদূর। হ্যাঁ, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। দূরবীক্ষণ। হ্যাঁ, দূরবীক্ষণ স্যার। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দূরের জিনিস কি কাছে দেখা যায়, তাই না? তোমাদের কি আর কি কেউ আছে নাকি? দেখো জয়েন করার মতো না, আর কেউ জয়েন করেনি। তো যাই হোক, তারপরে দেখো আরেকটা, দেখো সবচেয়ে আরেকটা সহজ বানান তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা এটা সব সব সময় মনে রাখবে। পদের শেষে জীবী থাকলে দীর্ঘিকার হবে, ঠিক আছে?
যেমন দেখো কি, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি। তবে জীবিকাতে কি হবে বলো তো? রস্বইকার হবে, রসিকার। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে ব্যতিক্রম বানান, এটা জীবিকাতে রস্বইকার হবে, মনে রাখতে হবে। আর তুমি সবসময় এটা মনে রাখবে যে সকল ধরনের জীবিতে দীর্ঘিকার হবে। ঠিক আছে, আচ্ছা জি স্যার। এ বাদেও কিন্তু আরো অনেক আছে, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী বাদেও অনেক জীবী আছে না, সবগুলোতেই কিন্তু দীর্ঘিকার হবে। ঠিক আছে স্যার, জি স্যার। এবার আর একটা নিয়ম তোমাদের দেখো, দেখাচ্ছি আমি। পদের শেষে যদি বলি, ঠিক আছে, বলি থাকে, পদের শেষে যদি বলি থাকে তাহলে কি হবে? রসিকার হবে। যেমন কার্যাবলী, তারপরে কি শর্তাবলী। আবদুল্লাহ পড়ো কি, আবদুল্লাহ বলো তো দেখি। ব্যাখ্যা বলি, নিয়মাবলি, তথ্যাবলি, এই সবগুলো বলিতেই কিন্তু রসিকার হবে। ঠিক আছে জি স্যার। এবার দেখো দন্ত শয়টা এবং মুদ্রণ শয়টা এর ব্যবহার দেখো। এবার দেখো দন্ত শয়টা কোথায় বসে তোমরা নিজেরাই দেখো, এবার বুঝতে পারবে। বিদেশি শব্দে সব সময় দন্ত শয়টাই ব্যবহার করা হবে। যেমন বিশেষ করে ইংরেজি যে শব্দগুলো, এসটি যোগে শব্দগুলো, সেখানে দন্ত শয়টা ব্যবহৃত হবে। যেমন কি পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাস স্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফার্স্ট, লাস্ট, ফার্স্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি স্যার। জি জি, এই শব্দগুলো সবসময়, মানে মূলত হচ্ছে ইংরেজি শব্দগুলো তোমরা সবসময় মনে রাখবা, বিশেষ করে বিদেশি শব্দ। ইংরেজি শব্দ কি আমাদের দেশি শব্দ না বিদেশি শব্দ বলো তো? বিদেশি শব্দ স্যার, বেশিরভাগ তো বিদেশি শোনা যায়। হ্যাঁ, ইংরেজি শব্দ তো বিদেশি, ইংরেজি তো আমাদের শব্দ না, আমাদের আমাদের হচ্ছে বাংলা ভাষা, আমাদের আমাদের সব বাংলা শব্দ। এখন আমরা যে ফটো স্টার্ট করি, এই ফটো স্টার্ট বানানোও কিন্তু দন্ত শটে হবে, বুঝতে পারছো? আর দেখো সত্য বিধান অনুযায়ী বাংলা বানানের ট বর্গীয় বর্ণে মুদ্রণ শয়টা ব্যবহার করে হবে। যেমন বৃষ্টি, ট বর্গীয় ধ্বনি মানে কোনগুলো? ট, ঠ, ড, ঢ, মুদ্রণ, এগুলো হচ্ছে ট বর্গীয়। এইখানে দেখো বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট এবং সন্তুষ্ট। দেখো এখানে এই নত্যবিধান এবং সত্যবিধান কিন্তু তোমাদের একদিন ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আবদুল্লাহ তোমরা বলতে পারবে। এবার দেখো আর একটা কথা দেখো তোমাদের আমি বলি, পূর্ণ ও পুনঃ অর্থাৎ পরশু দন্তান্ন বিসর্গ, পুনরায় যেটা বলা হয় আর কি, যোগ রেপ ব্যবহার হতে হয়। যেমন পূর্ণ ইংরেজিতে আমরা যেটাকে বলি ফুল বা কমপ্লিট বলে থাকি, যেটা বুঝতে পেরেছ? এখানে এই শব্দটিতে দীর্ঘকার এবং মূর্ধন্য রেপ যোগে ব্যবহৃত হবে। যেমন কি পূর্ণমান, দেখো পূর্ণ পয় দীর্ঘকার আছে, পূর্ণ রূপ, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি। আরেকটা দেখো যেমন রি অর্থে কি, রি মানে কি পুনরায়, আমরা বলি না রিফ্রেশ দাও, তারপরে অনেক সময় বলি রি এক্সাম দাও, এই রি মানে কি পুনরায় যেটা বলা হয়, তাই না? তাহলে পুন শব্দের অর্থাৎ পুন যোগ রেপ পুনরায়, ইংরেজিতে রি যেটা ব্যবহার করা হয়, শব্দটিতে রস্যুকার হবে এবং অন্য যে শব্দটির সাথে যুক্ত হয়ে সেটি ব্যবহৃত হবে। কোথায় ব্যবহৃত হবে দেখো, পুনঃপ্রকাশ মানে কি পুনরায় না আবার করে প্রকাশ করা হচ্ছে নাকি? জি, পুনর পরীক্ষা মানে কি আবার পরীক্ষা নেওয়া হচ্ছে, পুনর্মিলন, পুনঃ পুনঃ, আমার কথাটা কি বুঝতে পেরেছ? তাহলে মানে রি অর্থে এই শব্দ যখন ব্যবহার করা হবে, মানে পুনরায় যখন কোনো কিছু শুরু করার কথা বলা হবে, এখানে সবসময় রস্যুকার হবে। দেখো পুনঃ পরশু রয়েছে,
পুনরায়, পুনর্মিলন, পুনর্লাভ, পুনর্মুদ্রণ, পুনর্গঠন, বুঝতে পেরেছো? এটা এবার দেখো, এই শর্ট যে নিয়মগুলো এগুলো তোমরা যদি লিখে রাখো তাহলে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। এবার দেখো, পদের শেষে গ্রস্ত নয় হবে হলো গ্রস্ত হবে, ঠিক আছে? যেমন কি বাধাগ্রস্ত হবে না, বাধাগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত। তোমরা যেন মনের ভুলেও যেন এখানে গ্রস্ত দিও না, তুমি তো সয়থ যেন দিও না, এটা মনে রাখবা যে পদের শেষে সবসময় গ্রস্ত হবে। এবার দেখো আরেকটা মনে রাখার আরেকটা ই বলছি, দেখো অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দেই রস্বীকার হবে, যেমন কি অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এইগুলো সব সময় কিন্তু কি হবে, রস্বীকার হবে। আরেকটা দেখো, কে ও কে, এই এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। আমি যদি বলি এই কে, একটা কি হচ্ছে হু, হুই ইজ আবদুল্লাহ, আমি যদি বলি হুই ইজ আবদুল্লাহ, আবদুল্লাহ কে, এখানে প্রশ্নবোধক অর্থে কে, এখানে হু ব্যবহার করা হয় যেটা সেটা হবে কে। আর আরেকটা কে দেখো, আমি যদি বলি যে হুই ইজ রাতুল, রাতুল কে, আবার এখানে যদি বলি যে আমরা অনেক সময় এরকম বলে থাকি না যে রাতুল কে, আর আরেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে রাতুলকে আগামীকাল স্কুলে আমি ডেকে নেব, এখানে কিন্তু হু ব্যবহার করা হবে না, হবে তখন কি হুইজ রাতুল হবে। তাহলে কি এই কথাটা কি বুঝতে পেরেছো? প্রশ্ন বোঝায় না, প্রশ্ন বোঝায় না এমন শব্দে কে একসাথে ব্যবহৃত হবে, ঠিক আছে? প্রশ্ন বোঝায় না যেটা সেটার বোঝায় না এমন শব্দে কে একসাথে ব্যবহৃত হবে। যেমন আমি যদি যে কথাটা একটু আগে বললাম, যেমন হৃদয়কে, দেখো একসাথে বলেছে হৃদয় আর কে একসাথে যুক্ত হয়ে গেছে, হৃদয়কে আসতে বলো, বুঝতে পেরেছো এই কথাটা? জি স্যার। আর যদি কিনা আমি বলতাম যে এখানে আবদুল্লাহ কে বা রাতুল কে বা অর্ণব কে, হ্যাঁ তখন বলতো, বলা হতো যে হুই ইজ অর্ণব। আর যদি বলা হতো যে অর্ণব আগামীকাল একটা নিউজ প্রকাশ করবে, অর্ণবকে আসতে বলতে হবে, তখন অর্ণবের সঙ্গে একসঙ্গে কে যুক্ত হবে, তাহলে অর্ণব কে হবে, ঠিক আছে কথাটা? জি স্যার। এবার দেখো, বিদেশি শব্দে মূর্ধন্য স এবং মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না, যেমন কি বিদেশি শব্দে যেমন হর্ন, হর্ন হচ্ছে কি শব্দ, কর্নার কি শব্দ, এগুলো হচ্ছে ইংরেজি শব্দ, এই শব্দগুলো সবসময় মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন সমীল, করাতল, দেখো করাত, কল, স্টার, আসসালামু আলাইকুম, ইনসান, বাস স্ট্যান্ড, এইগুলোতে কি সবসময় মূর্ধন্য এবং কি ছ, পেট কাটা শ, হ্যাঁ এইগুলো কি ব্যবহার করা যাবে না, যাবে না। তারপরে দেখো ইয়া এর ব্যবহার, এই ইয়াটা কোথায় বসে দেখো, এই জিনিসগুলো তোমরা বাস্তব জীবনে কিন্তু বহু জায়গায় ভুল করে থাকো, এই জন্য এটা আজকে আমি তোমাদের এই ক্লাসটা এই জন্যই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করছি আমি। যেমন দেখো ইয়া এর, ইয়া আর এ এর ব্যবহার, বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে ইয়া ব্যবহৃত হয়, যেমন কোনগুলো বাঁকা শব্দগুলো কোনগুলো দেখো, অ্যান্ড, অ্যাড, তারপরে কি অ্যাকাউন্ট, অ্যাম্বুলেন্স, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, অনেকে কিন্তু আবার উচ্চারণটা অন্যভাবে করে, এই শব্দগুলো সবসময় এ, ইয়া ব্যবহার করা হবে। আর এটা কোথায় ব্যবহার করা হবে দেখো, অবিকৃত বা সরলভাবে উচ্চারণ করার সময়, মানে সরলভাবে সোজাভাবে উচ্চারণ করার সময় আমরা বলি এন্টারপ্রাইজ, সুমন এন্টারপ্রাইজ, এরকম আমরা বলি না অনেক সময়। তারপরে দেখো অ্যান্ড, এডিট, এই আমার ভিডিওটা তুমি এডিট করে দিতে পারবে, এখানে এডিট, এখানে এই সমস্ত জায়গায় কিন্তু ইয়ে ব্যবহৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আর কয়েকটি নিয়ম তোমরা দেখো, ইংরেজি বর্ণ
এস এর বাংলা প্রতিশব্দ হবে দন্ত স, এবং এস এইস যেটা শান, এস এইস আই ও এন শান, আবার টি আই ও এন শান শব্দগুচ্ছে তালিবস্য হবে। এই কথাটা কিন্তু খুব ভালো একটা কথা, তোমরা মনে রাখার চেষ্টা করবে। ইংরেজি এস এর বাংলা প্রতিবর্ণ কি হয়, আমরা এস দিয়ে কি লিখি দন্ত স দিয়ে। আব্দুল্লাহ একটু মিউট করো, তারপরে দেখ। এবং এস এইস শান আর টি আই ও এন শান এই শব্দগুচ্ছে সব সময় কিন্তু তালিবস্য হবে। আর বাকি যেগুলো দেখুন, যেমন সিট, এখানে এস আছে, সিট এসিএটি সিট দেখো বানানো হয়েছে দন্তস্বরে সিট। আবার শিট এস এইস দেওয়া রয়েছে যেখানে, সেখানে কি তালিবস্য রয়েছে। রেজিস্ট্রেশন দেখো শান আছে এখানে, টি আই ও এন আছে, এখানে তালিবস্য আছে। মিশন এস আই ও এন আছে দেখো শেষে, এখানে তালিবস্য হয়েছে। এবার দেখো তোমরা, এটা আরবি ভাষা তোমরা ভালো জানবে, আরবি বর্ণ শিন এর বাংলা বর্ণ রূপ হবে তালিবস্য, এবং শা শিন সোয়াদ এর বাংলা রূপ হবে দন্তস্য। ঠিক তদ্রূপভাবে শিন সোয়াদ এর উচ্চারিত রূপ মূল শব্দের মতো হবে, এবং বাংলা বানানের ক্ষেত্রে দন্তস্য এর ব্যবহার হবে। যেমন কি দেখো, সালাম, আমরা সালাম ব্যবহার করি না, কিন্তু আমরা উচ্চারণটা করি কি সালাম, শাহাদাত, সামস, ইনসান ইত্যাদি। আরবি ফার্সি ইংরেজি ও অন্যান্য ভাষা থেকে আগত শব্দসমূহে ছ, মূর্ধন্য, দীর্ঘই, দীর্ঘ, ক্ষীয় ও মূর্ধন্য ব্যবহার করা যাবে না। এবার দেখো আরেকটা নিয়ম, এই খুব সহজ একটা নিয়মের কথা বলি তোমাদের, তালিবস্য, মূর্ধন্য এবং দন্তস্য। এইটা দেখো, তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে। তৎসম শব্দের অপর নাম কি বলতে পারবে তোমরা, বলো তো, তৎসম শব্দের অপর নাম কি সংস্কৃত শব্দ? ঠিক আছে, খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে না। বাংলা বানানে মূর্ধন্য ব্যবহারের জন্য অবশ্যই সত্ত্ববিধান, উপসর্গ, সন্ধি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, তাই না? এটা হচ্ছে তোমাদের কিন্তু সত্ত্ববিধানের যে ক্লাসটা তোমাদের যাদের নিয়েছিলাম, নমি বলতে পারবে না, ছেলেদের কিন্তু এই ক্লাসটা আমি অবশ্যই নিয়েছি, সত্ত্ববিধানের ক্লাসটা। এবার দেখো, বাংলায় অধিকাংশ শব্দের উচ্চারণে তালিবস্য বিদ্যমান, এমনকি দন্তস্য দিয়ে গঠিত শব্দেও তালিবস্য উচ্চারিত হয়। দন্তস্যের স্বতন্ত্র উচ্চারণ বাংলায় কিন্তু খুবই কম, মানে শুধু দন্তস্যের স্বতন্ত্র উচ্চারণ নয়, আমরা কিন্তু দন্তস্যর উচ্চারণ অনেক সময় কিন্তু তালিবস্যের মতো করে কিন্তু উচ্চারণ করি। রিকার ও রফলা যোগে যুক্ত যে ধ্বনিগুলো আছে দন্তস্যের উচ্চারণ সেখানে পাওয়া যায়, যেমন কি স্মৃতি, সৃষ্টি, স্রোত, শ্রী, আশ্রম ইত্যাদি। এই শব্দগুলো কিন্তু তোমাদের রিকার যোগে ব্যবহার করা হয়েছে। তো দেখো, তোমাদের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না, তোমরা অনেকেই বিরক্তি প্রকাশ করছো মনে হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। না স্যার, আপনার ক্লাসে তো স্যার আমাদের অনেক ভালো লাগছে স্যার। দু একজন দেখি একটু ই করছে। তো দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো দেখি, কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার ক্লাস করান ভালো লাগতেছে। আরশাদ, তোর ভয়েস বন্ধ করতে বলছি, আরশাদ ভিডিও ভয়েস দুটোই অফ কর। তো আজকের মতো এই পর্যন্ত থাক তাহলে। হ্যাঁ, তোমরা এই যে বানানগুলো দিলাম এটা কিন্তু ফেসবুকে শেয়ার হয়ে যাবে, তোমরা সবাই কিন্তু দেখে নিও, যদি কারো সমস্যা থেকে থাকে ভিডিওটা আরেকবার দেখে নিও। তো শিক্ষার্থী বন্ধুরা অনেক ধন্যবাদ তোমাদের এত সময় তোমরা আমার সাথে।